নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ 2023, আপনি মকর রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার বিবাহ, আপনার কর্ম, আপনার প্রেম, স্বাস্থ্য, অর্থ, ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু ইন ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন, গুরুত্বপূর্ণ এই আলোচনা। নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে মার্চ 2023-এ, কোন কোন দিক থেকে সুযোগ আসতে চলেছে এবং কোন কোন দিকে সমস্যা রয়েছে, ইন ডিটেলস আমি আলোচনা করব। এটা মার্চ মাসের মাসিক রাশিফল, এটা আপনাদেরকে একটা চন্দ্র রাশি ধরে সার্বিক বিচার করছি, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না। তবে আমি একটি কথা বলবো, এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসেবে নিন অথবা গাইড হিসেবে নিন। দেখবেন 20-30% কিন্তু আপনার এই রাশিফল কিন্তু বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, আপনাদের রাশির ওদিকে অধিপতিকে শনি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দেখুন, কিন্তু রবির সাথে অবস্থান করছে। প্রথম কথা, আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আনি, খুব একটা বড়, যাদের খুব ব্যাক পেনের সমস্যা চলছিল, আপনার ক্ষেত্রে হজমজনিত সমস্যা দিচ্ছিল, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না, ব্যথাজনিত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু কিছুটা রিলিফ হবে। কিন্তু যেহেতু আপনার রবির সঙ্গে যুক্ত হয়ে আছে কিনা, কিছুটা হেডেক, যে কোনো বিষয়ে হেডেক আপনাকে কিন্তু দিবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, আপনাদের পঞ্চমপতি 12 তারিখ অবধি আপনার তৃতীয়ভাবে এবং 12 তারিখের পর আপনার চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার পঞ্চমপতি কিন্তু স্ট্রংভাবে থাকছে। যারা বিদ্যার্থীরা আছে, যারা ভাবছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে ভালো। অ্যাডমিশন নিতে চাইছেন কোনো ভালো সেক্টরে, সেখানে ভালো। আপনার কম্পিটিশনমূলক পরীক্ষাগুলো আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, সেখানে আপনারা লাভ পাবেন। এমনি যদি আপনাদের পরীক্ষা থাকে বা কোনো আপনার অ্যাডমিশনের বিষয় থাকে, আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে, আপনি মকর রাশির মানুষ, বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। এবার আসি আপনাদের প্রেম, রিপ্রেজেন্ট পঞ্চম ভাব। দেখুন, পঞ্চম ভাবাধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে। দেখুন, তুঙ্গগৃহে অবস্থান করে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা কিন্তু দিতে চলেছে, এবং সে আবার চতুর্থভাবে অবস্থান করবে 12 তারিখের পর থেকে। তবে দ্বিতীয়ভাবে আপনার শনি এবং রবি অবস্থান করছে, 16 তারিখ পর্যন্ত, 16 মার্চ পর্যন্ত একটু সাবধান থাকুন। কারণ এই সময় কিছু কটু কথা বলে দেওয়া, কিছু আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অথবা হেডেক, যে কোনো বিষয়ে মাথা গরম হয়ে যাওয়া, ছোটোখাটো খুচরো সমস্যাকে বড় আকারে সমস্যা চলে আসা প্রেমের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হয়ে যাওয়া, মতান্তর সৃষ্টি হওয়া 16 মার্চ পর্যন্ত। 16 মার্চের পর থেকে আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক রয়েছে, কারণ আপনার ক্ষেত্রে শনি এবং রবির জায়গাটা যেটা আছে, রবি কিন্তু 16 মার্চের পর থেকে আপনার থার্ড হাউসে চলে যাচ্ছে, আপনি মকর রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, সপ্তম ভাব রিপ্রেজেন্ট দাম্পত্য সুখ। দেখুন, বৃহস্পতির দৃষ্টি কিন্তু, পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমভাবে কিন্তু পড়ছে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের ভালো।
বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে কিছু কিছু ডেট আমি মেনশন করে দিচ্ছি, আপনার 10 থেকে 14 তারিখ একটু সমস্যা আসতে পারে, এবং 28 থেকে 31 তারিখ কিছুটা সমস্যা আসতে পারে। অর্থাৎ 10 থেকে 14 তারিখ একটু কনসাসনেস থাকুন, এবং 28 মার্চ থেকে 31 মার্চের মধ্যে একটু কনসাসনেস রাখুন। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য, মতবিরোধ হতে কিন্তু পারে। ওভারঅল যদি আমি দেখি, আপনার ফ্যামিলির জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু শুভ। এবার আসি যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, শুক্র আপনাদেরকে কিন্তু বেনিফিট দিবে। এবং থার্ড হাউসে আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো বাড়বে। তুঙ্গস্থ শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগের জায়গায় কিন্তু বিশেষভাবে লাভ, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এই সময়। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে, সেটা আপনাকে কিন্তু অ্যাচিভমেন্ট করতে হবে। সুযোগগুলো আসবে, অ্যাচিভমেন্ট কিন্তু করতে হবে, এটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আমি বলতে কিন্তু পারি। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে। কত তারিখ অবধি? 16 মার্চ অবধি ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করবে। অর্থাৎ আমি একটা কথা বলবো, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনারা 16 মার্চের আগে ইনভেস্টমেন্ট করুন, তারপর আপনার ভাগ্যাধিপতি কিন্তু নিজ গৃহে অবস্থান করবে। 16 মার্চের আগে পর্যন্ত বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ ভাগ্যাধিপতি যখন নিচস্থ হয়ে যাবে তখন কিন্তু খুব একটা বেনিফিট আপনাকে দিবে না। যারা ড্রিল করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবার আসি, কারণ ভাগ্যের দ্বারা অর্থ 16 মার্চ পর্যন্ত আসবে, ফিনান্সিয়াল জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। মকর রাশি আপনি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আরেকটি পার্ট, সেটি হচ্ছে কর্ম। আপনাদের কর্মাধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে, 12 মার্চ থেকে আপনার চতুর্থভাবে অবস্থান করবে, সরাসরি আপনার কর্মভাবকে সমসপ্তম দৃষ্টি দিয়ে দেখবে। এখানে কিন্তু যারা মিটিং আছে, মিটিং, আপনি মিটিংয়ে যাবেন, কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মিটিং, সেখানে আপনারা লাভ পাবেন। 12 মার্চের পর থেকে মিটিংয়ের জায়গায় খুব লাভ পাবেন। এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আপনাদের যে বস রয়েছে, বসের সঙ্গে আপনার সম্পর্কেও সুসম্পর্ক কিন্তু বজায় হতে চলেছে 12 মার্চের পর থেকে। লিখে রাখুন, 16 মার্চের পর থেকে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং আপনার ক্ষেত্রে কলিগদের সঙ্গে যে সমস্যা চলছে কিছুটা আপনাদের কমবে, এবং কাজের মধ্যে আপনার কিন্তু ফোকাস আসবে, কাজের মধ্যে কিন্তু আপনার খুব মনোনিবেশ এই জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে। অর্থাৎ কখন না 12 মার্চের পর থেকে আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে মনোনিবেশ কিন্তু আসতে কিন্তু চলেছে। এবার আসে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, যারা আপনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনি আঁকার সঙ্গে যুক্ত আছেন, বা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল, আপনার চতুর্থ পতি, প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনাদের লাভ দিবে, সম্পত্তি যোগ কিন্তু হবে। কিন্তু 13 মার্চের পর আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে চলে যাচ্ছে। দেখুন, একটু রাগ জেদ আপনাদের বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আপনার যাদের মামলা মকদ্দমা চলছে সেখানে কিছুটা সমস্যা আসতে পারে, মামলা মকদ্দমা চলছে, এই জায়গাটা কনসাসনেসভাবে আপনারা থাকুন। এবং ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের নিশ্চিত রূপে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, মার্চ 2023 আপনার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ পাবেন।
যে কোনো দিক থেকে, এবং ফরেন কানেকশান ফরেন অ্যাক্টিভিটিগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কি করবেন? হনুমানজির উপাসনা করুন, হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা যতদিক জয় শ্রীরাম আপনারা করবেন ততদিক লাভ পাবেন। এবং মঙ্গলবার করে আপনারা হনুমান চল্লিশ রাত্রি 9:30 পর 100 বার করে পাঠ করুন, আপনার সমস্যা দূর এবং মনস্কামনা, অর্থাৎ যে কোনো মনস্কামনা সেটা কিন্তু আপনার পাওয়ার জায়গায় যেন থাকে, তবে কিন্তু সেটা কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।